এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত, যার পুণ্যস্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। গত পর্বে আমরা দেখেছি গৌরমোহনের অটুট বিশ্বাসের অগ্নি পরীক্ষা, অভয়ের রোগমুক্তি ও কীভাবে অভয় প্রথম রথযাত্রা উৎসব পালন করলেন। তারপর বলো বিমল প্রসাদ। বাবা, আপনাকে আমার কিছু বলার ছিল। বলো। বাবা, আপনি আমাকে সব শিক্ষা দিয়েছেন। লোকে আমায় বেদশাস্ত্রের পণ্ডিত মনে করে, তা সত্ত্বেও আমার মন এত অসন্তুষ্ট কেন বাবা? বিমল প্রসাদ, বেদ, পুরাণ, মহাভারত, এমনকি বেদান্ত সূত্র রচনা করার পরেও শ্রী বেদব্যাস দেবের মন ব্যাকুল ছিল, অসন্তুষ্ট ছিল। তখন তার শিক্ষাগুরু নারদ মুনি তাকে বোঝালেন, তুমি তো সবই লিখেছ, সমস্ত জীবাত্মাকে জ্ঞানদান করেছ, অথচ শ্রীকৃষ্ণের নির্মল মহিমা তো কোথাও উল্লেখ করনি। তখন শ্রী বেদব্যাস দেব শ্রীমৎ ভাগবতমের 18,000 শ্লোক রচনা করলেন। এসো বসো। তার প্রতিটি পংক্তিতে, প্রত্যেকটি অক্ষরে শ্রীকৃষ্ণের উপাসনা আছে। আর তারপর শ্রী বেদব্যাস দেবের ব্যাকুল মন আনন্দে প্রফুল্ল হয়ে উঠল। ঠিক তেমনি যতক্ষণ না তুমি কৃষ্ণ ভক্তির পথ ধরে চলবে, ততক্ষণ তোমার মন সন্তুষ্ট হবে না। আর সে পথ তোমায় কেবল এক সৎগুরু মানে কৃষ্ণপ্রেমের সাধকই দেখাতে পারেন। কিন্তু বাবা, এ যুগে তেমন শুদ্ধ নিষ্ঠাবান গুরু কোথায় পাব? কোথায় খুঁজে বেড়াব তাকে? খোঁজার কোনো দরকার নেই, তিনি তোমার কাছেই আছেন। বুঝতে পারলাম না, কে তিনি? গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তিনি তোমায় সঠিক পথে চালিত করবে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রণাম প্রভু। কি করছো? আরে বাবা, আপনার শ্রী চরণ কমলের ধুলো মাথায় নিচ্ছি। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বাবাজি মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ। হরে রাম হরে মহারাজ। রাম কি চাই? অনেক সহ্য করেছি, এ আমি আর চোখে দেখতে পাচ্ছি না। এই জায়গা আপনার উপযুক্ত স্থান নয় প্রভু, আপনার স্থান তো আমার বিশাল প্রাসাদে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজ, হরে কৃষ্ণ হরে, আপনি কঠিন পাথরে নয় রাম, মখমলের বিছানায় শুয়ে বিশ্রাম করবেন, চলুন। হরে কৃষ্ণ। আর এত ছেঁড়া অঙ্গবস্ত্র কেন? আমি আপনার জন্য দক্ষিণ ভারত থেকে রেশমের দামি কাপড় আনিয়েছি, সেটা পরুন। আর এখন আমার সঙ্গে চলুন দোহাই। কোথায়? এই অধমের দিন কুটিরে, আপনারই তো সব, আপনারই কৃপাগুণে আমি এত কিছু পেয়েছি, আপনার আশীর্বাদে আমি কি থেকে কি হয়ে গেছি প্রভু, কেবল আরেকটি বার আমায় কৃপা করুন। আপনার শ্রী চরণপদ্ম আমার ঘরে যদি একবার পড়ে, তবে আমি আকাশের চাঁদও ছুঁতে পারব। তোমার গৃহে আমার কি কাজ? আমি এখানে বেশ আছি বীরেন্দ্র। না প্রভু, আপনি সেখানে গেলে আমি আপনার সেবা করার সুযোগটুকু তো পাব। আমি আপনার সেবা করতে চাই মহারাজ, আপনার কাছে কাছে থাকতে চাই। কাছে কাছে থাকতে চাও না কাছাকাছি রাখতে চাও? ইয়ে মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি ঠিক করলেন প্রভু? দেখো বাপু, আজ না হয় আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার গৃহে গিয়ে থাকব, কিন্তু যদি তোমার ধন সম্পদ দেখে আমার মনে ঈর্ষা জন্ম নেয় আর আমি তোমার শত্রু হয়ে যাই, তখন আপনি হবেন অর্থলোভী। না মহারাজ, আপনাকে যেতেই হবে। তাহলে তুমি আমার কাছে থাকতে চাও? হ্যাঁ প্রভু। আমার সেবা করতে চাও? হ্যাঁ প্রভু। তাহলে একটা কাজ করো। আজ্ঞা করুন। এদিকে এসো। এখন আর এর কোনো প্রয়োজন নেই, ফেলে দাও এটা। আহা, যদি আমার কাছে থাকতে চাও তো এখানেই থাকো, আর এর কোনো প্রয়োজন নেই, এটা ফেলে দাও। না প্রভু, শুধু প্রভুর নাম জপ করবে আর ভিক্ষে করে খাবে। আরে দাঁড়াও, আহা বড় তৃপ্তি পাবে, হে দাঁড়াও, শোনো তো। আরে কি হলো? মায়ার সাধক লোভ দেখাতে এসেছিল, প্রাসাদে থাকার স্বপ্ন দেখাচ্ছিল আমায়, রেশমে দামি কাপড় পরাতে চায়, সেবা করতে চায় নাকি? আরে যে কৃষ্ণের নয় সে কারোরই হতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। হ্যাঁ হ্যাঁ, তোমার কি চাই? সঙ্গে কিছু এনেছো? না প্রভু।
আমি তো ভিক্ষা চাইতে এসেছি। সে কি ভিখারির কাছে ভিক্ষা? হ্যাঁ প্রভু, ভক্তির ভিক্ষা। আপনি কি আমাকে আপনার শিষ্য করতে রাজি আছেন? আমি কৃষ্ণকে লাভ করতে চাই, আর সে পথ শুধু আপনিই আমাকে দেখাতে পারেন। বিমল প্রসাদ, জ্যোতির্বিজ্ঞানের মহাপণ্ডিত, আমি তোমার গুরু কি করে হতে পারি? আমি তো আমার নিজের নামেরই অক্ষর চিনি না। আমার মনে হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর তোমায় ভুজুং ভাজুং দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি নিজেই তো গুরুর সন্ধানে ঘুরছি, আমি কি করে অন্যের গুরু হব? প্রভু, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনার শিষ্য হয়ে সেই ভক্তিরসের স্বাদ পেতে চাই যা আমার ব্যাকুল মন শান্ত করতে পারে, সেই পথ দেখাতে পারে যা আমার জীবন ধন্য করে দেবে। আর আমায় সে পথ একমাত্র আপনিই দেখাতে পারেন প্রভু। অন্ধের কাছে পথের সন্ধান চাইছো? যাও, এমন কোনো গুরুকে খোঁজো যার কাছে তোমার পথ নির্দেশের ক্ষমতা আছে, যে তোমার উপযুক্ত। সেই জন্যই তো আপনার কাছে এসেছি। কিছু নেই আমার, কিছু নেই, যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, আপনার কি আমার প্রতি বিশ্বাস নেই প্রভু? কৃষ্ণ, আপনি যে কোনো রকম পরীক্ষা নিয়ে দেখুন, আমি প্রস্তুত। কৃষ্ণ, ঠিক আছে, যাও। আমি কৃষ্ণের অনুমতি চাইব। যদি কৃষ্ণ বলেন আমি তোমার গুরু হবার যোগ্য, তাহলে তোমার শিশুরূপে গ্রহণ করব। যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। শুনতে পেলে না? যাও। আচ্ছা প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন, এ তো ভগবানের লীলা। আমি যা করেছি তার ইচ্ছাতেই করেছি। এসো বাবা। নমস্কার। হ্যাঁ বলো বিমল, কি হলো, দেখা পেলে? হ্যাঁ বাবা, পেয়েছি। ওকে দর্শন করার পর আমার সিদ্ধান্ত আরো অটুট হয়ে গেছে। বাবা, যদি কেউ আমার গুরু হন, একমাত্র উনিই হবেন। মনে মনে ওকে আমি আমার গুরু করে নিয়েছি। তোমাকে উনি কিছু বলেছেন? বাবা, সব শোনার পর উনি বলেছেন শ্রীকৃষ্ণ অনুমতি দিলে তবেই উনি আমায় শিষ্য করবেন। বাবা, শ্রীকৃষ্ণকে অনুমতি দিতেই হবে, কারণ আমি যে তার পথ ধরেই চলতে চাই। অনুমতি পাব তো? নিশ্চয়ই পাবে। বাবা বিমল, আগে একটু শুনে যাও। আসছি মা। ঠাকুরমশাই, আপনার ছেলে আপনার পূর্বপুরুষদের নাম উজ্জ্বল করবে, আপনি সত্যি সৌভাগ্যবান। তা ঠিক। প্রভুর কাছে আমার দীর্ঘকালের প্রার্থনা ছিল যে শ্রী চৈতন্যদেবের মাহাত্ম্য সমাপ্ত করতে কে আমায় সাহায্য করবে, আর প্রভুর অপার কৃপা যে তিনি বিমলকেই বেছে নিয়েছেন। অনেককাল আগের কথা, তখন পুরীতে থাকতাম। যে পথ দিয়ে রথযাত্রা হতো তার গায়ে ছিল আমার বাড়ি। প্রতি বছরের মতো সেবারও রথযাত্রার সময় হঠাৎ সেটি আমার বাড়ির সামনে এসে দাঁড়াল। বিমল তখন খুব ছোট। আমার স্ত্রী ওকে নিয়ে শ্রী জগন্নাথ দর্শনে গেলেন, আর ওকে জগন্নাথ দেবের পায়ের কাছে রাখলেন। হঠাৎ একটি ফুলের মালা বিমলের গলায় এসে পড়ল। আপনারা একে অলৌকিক বলুন বা, তবে আমি সেদিন থেকেই বুঝেছিলাম যে আমার ছেলেকেই প্রভু মনোনয়ন করেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। আবার কেন? সে কারণ তো আপনি জানেন প্রভু। আমি কিছু জানি না। আপনি কৃষ্ণের অনুমতি নেবেন বলেছিলেন, কি বললেন তিনি? আচ্ছা, সেটা ভুলে গেছি, যাও। তাতে কি আছে, এখন জেনে নিন, আমি অপেক্ষা করছি। জেনে নিয়েছি। কি বললেন তিনি?
শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমার গুরু হবার যোগ্য নই, যাও অন্য কোনো গুরু খোঁজো, যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বললাম তো যাও। না প্রভু, আমার মৃতদেহ আমায় ফিরিয়ে নিয়ে যেতে বলবেন না, এখন আমি প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো না, এতটা নির্দয় হবেন না। যদি আমি কৃষ্ণ ভক্তির পথে চলতে না পারি, তাহলে আমার এই জীবন ব্যর্থ, প্রাণ বিসর্জন দিতে আর দ্বিধা করবো না। আমার মনোকষ্টের কথা তো আপনি আর কৃষ্ণ জানেন, তবু না জানি কেন আপনি আমায় আপনার শিষ্য করতে চান না। আমার কোনো অযোগ্যতা থাকলে বলুন, আমি তা প্রাপ্ত করার জন্য আজীবন প্রয়াস করে যাব। আপনিই বলেছেন যে আমি বেদশাস্ত্রের মহাজ্ঞানী, কিন্তু প্রকৃত গুরুর অভাবে সে জ্ঞান সমুদ্রের জলের মতো, তা কারও তৃষ্ণা মেটায় না। সব জ্ঞান অর্জন করেও আমি অসম্পূর্ণ, তাই আমি কৃষ্ণ ভক্তিতে লীন হতে চাই, যাতে আমার শিরায় শিরায় কৃষ্ণ মহিমা গুঞ্জরিত হয়। কৃষ্ণ 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 কৃষ্ণ। ওঠো বিমল প্রসাদ, ওঠো। তুমি তোমার অন্তরের অবশিষ্ট মোহমায়া এই অশ্রুজলে ধুইয়ে ফেলেছ, এই অশ্রুপাতে তোমার মন নির্মল হয়ে গেছে। এখন প্রভু কৃষ্ণের পথে চলতে তোমায় কেউ বাধা দিতে পারবে না, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানই তোমার সহায়। যাও স্নান করে এসো, যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মা, আজ এত তাড়াতাড়ি? হ্যাঁ, অপ
তোমার জন্য একটা জিনিস এনেছি। হ্যাঁ দেখো, রাধা গোবিন্দ, আমি অভয়কে চমকে দিতে চাই। হ্যাঁ চলো তো দেখি ও চিনতে পারে কিনা। আচ্ছা এসো এসো। কেমন বাজাতে শিখেছে বাবা? এসো। এসো রাজেশ্বরী, গায়ত্রী, ভবতারিণী, শিগগির এসো, দেখো বাবা কি এনেছেন। এসো এসো, সবাই এসো, বসো বসো বসো। হ্যাঁ অভয়, বলো দেখি তোমার জন্য কি এনেছি। বলো বাবা, তোমার জন্য কি এনেছেন একটু ভাবো, ভেবে বলো। বলো কি এনেছেন। হ্যাঁ হ্যাঁ, একটু ভেবে চিনতে বলো। বলো। রাধা গোবিন্দ, এই দেখো, একদম ঠিক বলেছ। এই দেখো তোমার জন্য। দেখেছো অভয়? এটা কিন্তু পুতুল খেলার জিনিস মোটেই নয়, এরা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আর রাধারানী, বুঝেছো? অভয়, আমি তোমায় শেখাবো কি করে এদের সেবা করতে হয়। Right.
লাঞ্ছিত নীল সরোজ দৃশ্যম ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজ সুতম ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজ সুতম ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজ সুতম চলো।
অভয়।